জেটিভি নিউজ ঐক্যের পথে মোরা বন্যা ও নদী ভাঙন কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে বন্দবের ইউপির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল করিমের বড় ছেলে আমেরিকা প্রবাসী শেখ জিল্লুর রহমানের পক্ষ থেকে দু বন্যা ও নদী ভাঙন কবলিত অতি দরিদ্র পরিবারের মাঝে চিরা ও চিনির প্যাকেট বিতরণ করা হয়েছে সকাল থেকে দিনব্যাপী রোমারি উপজেলার বন্দবের চর সৌলামারি চিলমারী উপজেলার নয়ারহাট অস্টিমেরচর চর উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে এই ত্রাণ বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বন্দবের যুবলীগের সভাপতি শামসুল দোহা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন সহ আরো অনেকে এছাড়া ত্রাণ বিতরণে সহযোগিতা করেন স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কর্মীরা দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে